আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। দূরেও কাছে, কাছেও দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিও, কামুক পুরুষ হবেন যারা, গাছটি চিনে রাখুন, বিয়ের পরে বউকে কাঁদাতে পারবেন। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম বেরেল্লা। বেরেল্লা দুই প্রজাতির হয়ে থাকে, পীত বেরেল্লা ও শ্বেত বেরেল্লা। এটি পীত বেরেল্লা খুবই পাওয়ারফুল এবং কার্যকর একটি ভেষজ। গ্রামের মেঠোপথে এবং শহরের বিভিন্ন আনাচে কানাচে কম বেশি লক্ষ্য করা যায়। মেয়েরা পুরুষের কাছে কোনো কাজে নত স্বীকার করতে চায় না, এটা মেয়েদের স্বভাব। শুধুমাত্র একটি কাজে নত স্বীকার করে ইচ্ছে করে, যেন জৈবিক অমৃতের স্বাদ পাওয়ার আশায়। যারা স্ত্রীর যৌন চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা যারা বিয়ে করেছেন কিন্তু বউকে পূর্ণ তৃপ্তি দিতে পারছেন না, এই পীতবেরেল্লার যে অংশ সেবন করে আপনি বউকে কাঁদাতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই পীতবেরেল্লা অনেক পাওয়ারফুল একটি ভেষজ, অনেকেই জানে না, যে কারণে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থিত করেছি। আশা করি যথেষ্ট উপকার পাবেন। তো বন্ধুরা, এই গাছের যে অংশ সেবন করে আপনি বউকে কাঁদাতে পারবেন এবং পূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবেন, তা আমি আপনাদের মাঝে এই মাত্র আলোচনা করব। আশা করি মনে রাখবেন, কাজে লাগবে। তো বন্ধুরা, মূলত এই গাছটি 50টি রোগের কাজে ব্যবহৃত হয়। এই গাছের পাতা, মূল, ছাল, কাণ্ড, বিভিন্ন অংশ ওষুধে গুণসম্পন্ন। তবে এই গাছের বিশেষ একটি অংশ ব্যবহার করে আপনি বউকে কাঁদাতে পারবেন এবং যৌন তৃপ্তি আপনি দিতে পারবেন এবং আপনি নিজেও পূর্ণ যৌন বিনোদন উপভোগ করতে পারবেন, তা আমি আপনাদের মাঝে জানাবো। তো বন্ধুরা, এই গাছের পাতাটি আপনাকে সঠিক নিয়মে খেতে হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা অনেক আঠা। আপনি যখন কালেকশন করবেন তখন অবশ্যই যাচাই বাছাই করে এটি নেবেন। এই গাছের পাতা অনেক আঠাযুক্ত এবং অনেক আঠা। তো বন্ধুরা, এই পীতবেরেল্লার পাতা আপনাকে কালেকশন করতে হবে। এই পীতবেরেল্লার পাতা আপনি কালেকশন করবেন 100 গ্রাম। আমি যেরকমভাবে করছি ঠিক এরকমভাবে আপনি কালেকশন করবেন এবং এই পীতবেরেল্লার পাতা পাটায় সুন্দর করে বেটে নেবেন। নামার পরে এর সঙ্গে 50 গ্রাম মকরধ্বজ, এটি আপনি গাছগাছালির দোকানে কিনতে পাবেন। এই 50 গ্রাম মকরধ্বজ নিয়ে এসে আলাদাভাবে পাটায় বেটে এই পীতবেরেল্লার পাতার সঙ্গে মিশ্রণ করবেন। করার পরে ছোট্ট ছোট্ট করে 30টি বটিকা বানাবেন। আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে আপনি 30টি বটিকা বানিয়ে নেবেন এবং হালকা রোদে শুকিয়ে নেবেন। প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি আপনি নিয়মিত একটি মাস সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনি বউকে কাঁদাতে পারবেন, বউকে সঠিক জবাব দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আবার কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।